সময় আসে সাজানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায় এমনও সময় আসে সাজানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায় হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায় এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পরে মনে জীবন আজ বড় কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে আপন আপন কই সম্পর্কের ছড়ি ছেড়ে যেতে চায় খেয়ালে তবু জীবন চলে ক্লান্ত নদীর ছলে পথ ঘুরে আবারে লড়াই আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে এ মাটিতে যতদিন ঠাই এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই সে জয় সব সঞ্চয় এখানে একজন ভার্সিটির প্রফেসর থাকেন তুমি কি চেনো ভার্সিটির প্রফেসর এই তো মাস কয়েক হলো ঢাকা থেকে এখানে এসেছেন তুমি কি আমিন ভাইয়ের কথা বলছো সত্যি আল্লাহ যেন নিজ হাতে সুমনকে আজ আমাদের কাছে পাঠিয়েছেন মেহেদী ভাইয়ের একটা সংবাদ নিয়ে মেহেদী ভাই কি রিয়াজের কোনো খবর পাঠিয়েছেন হ্যাঁ সাইনা যে খবরের জন্য তুমি আমি দিন রাত চোখের পাতা এক করতে পারিনি সেই খবর নিয়ে এসেছে সুমন এই যে চিঠি আমি ঠিকই বলছি খুশি ভাই আপনি বরঞ্চ এখানে থাকুন আর দেখুন কোনো কাজে সাহায্য করতে পারেন কিনা ইয়ে আমি তাড়াতাড়ি যাই নাহলে রিয়াজ আবার ওদিকে অপেক্ষা করবে আর ইয়ে শোনো সুমন যেন চাপ এবং মিষ্টি না খেয়ে যেন না যায় তুমি একদম চিন্তা করো না আমি সব ঠিক করে নেব প্লিজ আপনারা বসেন না আচ্ছা তুমি একটু কথা বলো না আমি নাস্তা নিয়ে আসি আর শোনো তারপরে কিন্তু আমরা রিয়াজের ঘরটা আগে ধরবো হ্যাঁ ঠিক আছে আমিন ভাই আমিন ভাই আপনার পিছে থেকে ডাক দিয়ে আমি বড় ভুল করছি কিন্তু বাড়িতে সবার সামনে বলতে পারি নাই কি বলবেন খুরশিদ ভাই একটু তাড়াতাড়ি বলুন আমার দেরি হয়ে যাচ্ছে আপনি এইটা রাখেন টাকা টাকা দিয়ে আমি কি করব আহা আজ আপনার ছেলে আসতেছে না আপনি এয়ারপোর্টে যাবেন সেখান থেকে গাড়িতে করে আপনার ছেলের বাড়িতে আনতে হইব টাকা বসে লাগবো না খুরশিদ ভাই আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি আপনার ছেলে মানে তো আমারও ছেলে সে আসলে আমি টাকা পয়সা খরচ করতাম না খুরশিদ ভাই আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ টাকা না নিয়ে আপনি আমার ধন্যবাদ দেন কেমনে খুরশিদ ভাই আমি আমার ছেলে মেয়ের জন্য আমার পরিবারের জন্য সব কিছু আমি নিজে করতে চাই যে আমি নিজে করতে পারবো না তার আশাও আমি কোনোদিন করব না ঠিক আছে তাইলে আপনি ধার ভাইবে নেন না খুরশিদ ভাই এই ব্যাপারে আপনি আমাকে আর অনুরোধ করবেন না আমি জানি
আপনারা সবাই বোঝেন যে বর্তমানে আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু তাই বলে আমি আমার ছেলের জন্য খরচ করতে পারবো না এটা হয় না। আর এই খরচ তো আমি অন্য কোনো কাজে করছি না, করছি জীবনের এক বড় সম্পদকে নিজের কাছে ফিরিয়ে আনতে, তাই না খুশি? আকাশের মতো বড় মন আপনার আমিন ভাই, আপনার সুদিন আল্লাহ ফিরে দিবে, আপনার সুদিন ফিরে আসবে, আসবে আমিন ভাই আসবে। এটা এটা এটাই কালকের হেডলাইট কর, আর এটা দাও ব্যাক পিস। আরে লতিফ ভাই, হ্যাঁ, ও মাই গড, এটা কই পাইলা তুমি? দেশপ্রেমিক বগুড়া, দেশপ্রেমিকের পাথর এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু। চান্দা দিবি না, এটা আমার এলাকা। দেশপ্রেমিকের পাঠানো এসএমএস এ নোট জানকারী গ্রেপ্তার, দেশপ্রেমিকের ইমেলে দেশপ্রেমিকের ফোনে চাঁদাবাজ গ্রেপ্তার, চলুন জনগণকে জিজ্ঞেস করি কে দেশপ্রেমিক। আপা আমি দেশপ্রেমিক, আমি দেশপ্রেমিক, আমি 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 দেশপ্রেমিক, আমি দেশপ্রেমিক। জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। আমরা দেশপ্রেমিক, এবার হবে রবি। সে কি এখনো কেন যাবে? তোমার স্যার তো এয়ারপোর্টে গেছে, ওদের আসতে দাও, তারপরে যেও। শুন ভাই, সবাই আসো তাহলে অনেক মজা হবে, আর তুমি দুপুরবেলা খেয়ে যাও। অনেক মজা হবে, জানো আজকে আমি কী কী রান্না করব আমি ঠিক করে? হ্যাঁ, একেবারেই আমার রিয়াজের মতো, জানো আমার ছেলেটাকে সাত চরেও রাগ করে না। তাই? হ্যাঁ, তুমি দেখলেই বুঝতে পারবে। শায়না ভাবি, কোনো বিদেশি মেয়ের পাল্লায় পড়ে আবার সে পাল্টে যায়নি তো? সেটা হলে তো খুব ভালোই হতো, ও যা লাজুক ছেলে ওর পক্ষে এসব করা সম্ভব না। জানো ও তিন্নি নামে একটা মেয়েকে ভালোবাসে, আমি কতবার বললাম আমাকে দেখা, তিন্নির ছবি দেখা দেখা দেখা, কোথায় ছেলে আমাকে দেখালোই না। তাই নাকি? দেখো আগে তো টেলিফোনে তিন্নির কথা বললে রিয়াজ ঘুরিয়ে ফিরিয়ে অন্য কথা বলে, এখন দেখো ওই তিন্নি, ও সেও তো লন্ডনেই পড়াশোনা করছে। তার মানে রিয়াজ তিন্নিকে বিয়ে করে একসাথে আসছে? অন্য কে হলে হয়তো সেটাই হতো, কিন্তু রিয়াজের ব্যাপারে একেবারে না। আমার তো মনে হয় রিয়াজ এখানে আসার পর ওর বিয়ের জন্য আমাকে যেতে হবে তিন্নিদের বাড়িতে। ভাবো তো, এতদিন যে ছেলে বিদেশে ছিল সে ছেলেরই অবস্থা। তাহলে তো খুবই ভালো হবে শায়না ভাবি, আপনি একদম মেয়েকে ভালো করে যাচাই বাছাই করে তবেই ছেলের বউকে নিয়ে আসেন। আমরা তো দুদিন ধরে খুব আনন্দ করছি। দুদিন বলছো কেন, আমরা সাত দিন ধরে আনন্দ করবো, কত ফুর্তি করবো, খাবো দাবো, অনেক আনন্দ হবে। ঠিক আছে, অনেক রান্না করতে পারবো। হ্যাঁ বাবা, সেটা তো আমি দেখছি, গরমে ভিতরে কেন গাড়ি থেকে নামতে গেলে? তো কি করবো, আমি তো তোমাকে সেই লন্ডন থেকে বলে আসছি, যেহেতু তোমার আব্বু আম্মুকে ফোনে পাওয়া যাচ্ছে না, সে তো চলো আগে আমরা আমাদের বাসায় যাই, আর আমার আব্বুদের একটা গাড়ি পাঠিয়ে দিয়েছি না কি? সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমরা বিয়ে করার পরে অন্তত একবার আমার বাসায় না গিয়ে আব্বু আম্মুর সাথে দেখা না করে তোমার বাসায় সরাসরি চলে যাব, এটা কেমন দেখায় বলো? তুমি প্লিজ এই গরমের ভিতরে কষ্ট করো না, গাড়িতে গিয়ে বসো। তুমি গাড়িতে আরও কিছুক্ষণ একটু ওয়েট করলে কি হয়? তুমি, হ্যাঁ
বাবাকে তো চিঠি দিয়েছি আমি। এখন চিঠি পেয়েও যদি বাবা না আসে থাকে আমরা আর কিছুক্ষণ দেখি। যদি একান্তই না আসে তাহলে আমরা তোমার বাসায় চলে যাবো। আগে ভালো করে দেখি, এত বছর বাদে আমার সামনে এসে দাঁড়িয়েছো আমার এল্ডেস্ট কমান্ডো। আমার কমান্ডো আজ কত বড় হয়েছে। আব্বু তুমি কিন্তু আগের মতোই আছো। তাই? হ্যাঁ। আচ্ছা আব্বু, আম্মু কি তোমার মতোই আছে? তোমার আম্মুর বয়সটা বোধ হয় একটু বেড়ে গেছে। না না আব্বু, আমি জানি আম্মুও তোমার মতোই এখনো আছে। ঠিক আছে, তোমার যদি তাই মনে হয় তাহলে বাসায় গিয়ে দেখো তোমার আম্মু কেমন আছে। চলো। আব্বু তুমি কি ট্যাক্সি নিয়ে এসছো? হ্যাঁ, আমি ট্যাক্সিতে এসেছি রিয়াজ। তোমার গাড়ি কি হলো আব্বু? আব্বু তোমার গাড়ি কোথায়? চিংড়ি মাছের চটকি একটু দেখে আসবেন। হ্যাঁ দেখছি। হয়েছে ভাবি? হ্যাঁ হয়ে গেছে। আরে বাবা কত কিছু বাকি আছে। নাও বেগুনটা চাক চাক কাটতে হবে ভাজির জন্য। জামিলা প্লেটে দেখি। গাড়ি বাড়ি করতে অনেক সময় লাগে, আর হারাতে একদম সময় লাগে না। এই ছেলে মেয়ের জন্যে তিলে তিলে গড়ায় বাড়িটা, আর এই ছেলে মেয়েকে মানুষ করার জন্যে কেমন করে যে হাতছাড়া হয়ে গেল তেরি পেলাম না। শাইনা ভাবি এসব নিয়ে একদম ভাববেন না। ছেলে মেয়েদের বড় করতে যে বাড়ি আর গাড়ি ছেড়েছেন, দেখবেন ওরা আপনাকে বড় বাড়ি গাড়ি কিনে দিবে। কীভাবে মনের আশা পূরণ করার জন্যে অনেক ধৈর্য ধরে থাকতে হয়, আর সেই ধৈর্যের ফলাফল তো এখন আপনি হাতে নাতে পাচ্ছেন। আজ আপনার ছেলে আপনার কাছে ফিরে আসছে। হ্যাঁ, আমার ছেলে রিয়াজ আসছে, তারপরে তারপরে আমার আরেক ছেলে জাবেদ ও আসবে, তারপরে আবার আবার আমার মেয়ে বন্যা আসবে। একবার ভাবো তো, তারপরে আমার পুরো ভরা সংসার সেই আগের মতো, আগের মতো আমার সংসার।
অত বড় বাসায় তোমাদের ফাঁকা লাগছিল বলে তোমরা সবকিছু ছেড়ে চলে এলে? হ্যাঁ, মানে আর কি করতাম রিয়াজ বলো? যেখানে তুমি নেই, জাবেদও বিদেশে, আর বন্যাকেও পাঠিয়ে দিলাম গানের উচ্চশিক্ষার জন্যে, সেখানে আমরা কী নিয়ে থাকি বলো? যে বাসায় কোনায় কোনায় তোমাদের স্মৃতি, যে গাড়িতে বসলে পরে শুধু তোমাদের কথাই মনে পড়ে, তোমার আম্মিও সেগুলো আর মেনে নিতে পারল না, তাই এখন তো আমরা এসেছি আব্বু। আমরা মানে তোমার সাথে আর কেউ এসেছে নাকি? ও তিন্নি, তিন্নি আব্বু। থাক 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 মা, আমাকে আর সালাম করতে হবে না, আমি এমনিতে দোয়া করছি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। আসলে আব্বু আমরা বিয়ে করে নিয়েছি। তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে যে তোমাদেরকে জানাতে পারিনি। এটা তুমি কি বলছো? আব্বুকে সামনে বসানোটা ঠিক হবে? সামনে বসালে অসুবিধা? কথাটা অসুবিধার না তো, অসম্মানে। দেখো রিয়াজ, আমি অত আমি তোমার পাশে বসবো না, মানে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়, এমন সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়, হৃদয়ে জড়িয়ে রাখা দিনগুলো নিমেষে হারায়, এই তো পাশে ছিল হঠাৎ কি হলো, নিজেকেই পরে মনে হয় শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। কি বলছো তুমি? এখানে থাকো, আমার কোনো সমস্যা নেই।
তুমি এক কাজ করো, তুমি আমাকে দাও।